এই নরখাদকের দল, এই বিজেপি আরএসএস, এই কুলাঙ্গার নরখাদক মানুষকে খেতে দিতে পারে না, মানুষকে চাকরি দিতে পারে না, মানুষকে থাকতে দিতে পারে না, মানুষের ধর্মীয় সুড়সুড়ি খেলে শিব মন্দির করছে। আসলে এইভাবে বোকা হিন্দুদেরকে, বোকা হিন্দুদেরকে ধরে নেওয়ার কৌশল। আসামে যে লাগাতার ঘটনা ঘটছে, এটা আসলে হিন্দু মুসলমানের ঘটনা নয়, এটা ব্রাহ্মণ্যবাদী আরএসএস ভার্সেস এসসি এসটি ওবিসি মাইনরিটি, আমার ভারতবর্ষের নিপীড়িত মানুষের, তাদেরকে দাস শ্রমিক বানানো, তাদেরকে এনআরসির নাম করে জমি থেকে উচ্ছেদ করা, এর পিছনে আছে কর্পোরেট পুঁজি। এর দায় শুধু আমাদের পশ্চিমবঙ্গের লোক নিলে হবে না, অসমীয়াবাসীকেও নিতে হবে। যদি বাঙালিরা ওখানে নাক থাকতে পারে, এখানেও পশ্চিমবঙ্গের অসমীয়া মানুষরা ভালোভাবে থাকতে পারবে না। তার কারণ আমি জানি অসমীয়া মানুষরা মানবিক, তাই তাদেরকে বুঝতে হবে এখানে যে 4 লাখ 5 লাখ অসমীয়া মানুষ আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, চাকরিজীবী আছে, প্রত্যেককে বুঝতে হবে যুগ পাল্টেছে, বাঙালি খেদানোর যুগ নেই। এখন অসমীয়া বাঙালির সবার বিরুদ্ধে কর্পোরেট পুঁজি, সবার বিরুদ্ধে বিজেপি আরএসএস। তাই আশা এইখানে যদি পশ্চিমবঙ্গের অসমীয়া বন্ধুদের আমরা বোঝাতে পারি, তারা তাদের আত্মীয় স্বজনদের আসামে বোঝাক, তারা দল বেঁধে তারা আন্দোলন করে বাঙালিদের রক্ষা করুক। বাঙালিদের রক্ষা শুধু বাঙালি করলে হবে না, বাঙালিদের রক্ষা করতে হবে অসমীয়াদের এগিয়ে আসতে হবে। তাদের ইচ্ছা আমরা দেখব, তাদের তারা কতটা মানবিক আমরা দেখব। আমি বিশ্বাস করি আসামের মানুষও মানবিক, তাই আসামে যদি বাঙালিরা টিকতে না পারে, পশ্চিমবঙ্গেও বাঙালি অসমীয়ারা টিকতে পারবে না। এই রকম আওয়াজ চারিদিকে শুরু হয়ে গেছে। তাই গতকাল ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা পরিষ্কার গল্প। আসামের এনআরসিতে 19 লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে, তার বেশিটা হিন্দু উদ্বাস্তু অর্থাৎ মতুয়া বা মূল নিবাসী মানুষ। ফলে মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে বিজেপি হিন্দুদের পার্টি নয়, তাই বিজেপিকে প্রমাণ করতে হবে যে তারা মুসলমানদের বিরুদ্ধে আইনত, এই আইনে মুসলমানরা দের গায়ের হাত পর্যন্ত দিতে পারবে না। কারণ সিএ আইনে মিথ্যা প্রচার হয়েছে, আমরা আইন না পড়ে মুসলমানদের হয়তো গায়ে আতঙ্কিত করেছি। এই আইনে মুসলমানদের ভয় নেই, মুসলমানদের ভয় কোথায়? কারণ ভারতের মুসলমানরা জার্মানির ইহুদিদের মতো, আরএসএস বলছে, গোলওয়ালকার বলছেন, মুসলমানরা যদি ধর্মত্যাগ না করে, যদি হিন্দু কালচার না করে, মুসলমানদের নিঃশেষ করে দেওয়া হবে ইহুদিদের মতো, তাই মুসলমানদের ওরা মেরে ফেলবে। কিন্তু এখন যে পলিসি, এটা হিন্দু মুসলমান নয়, এটা যত মুসলমান মুসলমান করবে তত বিভাজন বাড়বে। কারণ ওদের অবস্থা এতটাই খারাপ, এখনই ওদের হিন্দু তাস খেলতে হবে এখনই। তাই ওদের আসামে যে 800 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, সেখানে শিব মন্দির করেছে। আসলে এদের পেটের খাবার দেওয়ার ক্ষমতা নেই, এই নরখাদকের দল, এই বিজেপি আরএসএস, এই কুলাঙ্গার নরখাদক মানুষকে খেতে দিতে পারে না, মানুষকে চাকরি দিতে পারে না, মানুষকে থাকতে দিতে পারে না, মানুষের ধর্মীয় সুড়সুড়ি খেলে শিব মন্দির করছে। আসলে এইভাবে বোকা হিন্দুদেরকে, বোকা হিন্দুদেরকে ধরে নেওয়ার কৌশল। আর তার জন্য মুসলমান নিধন একজন মানুষকে মেরেছে, যে মানুষগুলো মারা গেছে তারা মুসলমান নয়, তারা হিন্দু নয়, তারা বাঙালি, তারা বাঙালি, বাঙালির কোনো হিন্দু মুসলমান জাত নেই। তাই বলছি আসামের যে ঘটনা, সেই ঘটনার দায় শুধু বাঙালিরা নেবে না, অসমীয়াদেরও নিতে হবে। আসামের মানুষের নাম চারিদিকে দুর্নাম হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, কিন্তু আসাম তাই নয়। তাই অসমীয়ারা আসামে যদি বাঙালিরা ঠিক থাকতে না পারে, পশ্চিমবঙ্গে অসমীয়ারা কী করে ভালো থাকবে আমি জানি না। আমাদের উচিত অসমীয়া মানুষদের সঙ্গে আলোচনা করে এই লড়াইয়ে তাদের সামিল করতে হবে একসঙ্গে, এবং এই লড়াই অসমীয়া বাঙালি তেলেগু গুজরাটি ভারতবর্ষের যত জাতি আছে, ভার্সেস সংঘ পরিবার, ভার্সেস বিজেপি, বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক করতে হবে, নিপীড়িত মানুষকে এক করতে হবে। কারণ
হিন্দু রাষ্ট্রের নাম করে দার্শনিক বানানোর কৌশল, এটা কর্পোরেট পুঁজির খেলা। তাই এই সত্যটা বুঝে হিন্দুরা যে হাততালি দিয়ে উঠলো মুসলমানদের মেরেছে, এই হিন্দুগুলো আগে ধরা পড়বে, এই হিন্দুগুলো আগে ধরা পড়বে। কারণ বিজেপির ম্যানিফেস্টোতে ওইভাবে হিন্দু নেই, বিজেপির ম্যানিফেস্টোতে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উচ্চবর্ণ ভার্সেস বাকি সমস্ত মানুষ শূদ্র, শূদ্ররা দাস হয়ে থাকবে। দাস করার জন্য লকডাউন করে করে স্কুল ছুট করা হয়েছে বাচ্চাদের, যাতে তারা দাস হয়। লকডাউন করে করে একটা রিক্সা চালককে আরও দরিদ্র, আরও দরিদ্র করা হয়েছে, যাতে তারা এনআরসিতে ছুট হয়ে বাঁচার জন্য দাস শ্রমিক হয়ে বসে বেঁচে বাঁচতে চায়। তাই আমাদের লড়াই এনআরসির বিরুদ্ধে, সমস্ত ভারতবর্ষের মূল নিবাসী মানুষ, সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং মানবিক মানুষকে এক হতে হবে। ভয়ঙ্কর নরখাদক বিজেপি আরএসএসের বিরুদ্ধে ইমিডিয়েট পথে না নামলে, ইমিডিয়েট এই ভয়াবহ যুদ্ধে সামিল না হলে ভারতবাসীর, ভারতের 70 কোটি মানুষ, শুধু বাংলার 6 কোটি মানুষ এবং আসামের অসংখ্য মানুষ নিঃশেষ হয়ে যাবে। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890-321-141 অথবা 7872-118-728।